নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো পোস্ত দিয়ে পুঁই শাকের রেসিপি। আর এই পুঁই শাক সবসময় আপনারা বাজারে প্রায় পেয়েই যাবেন, আর তাই দিয়েই তৈরি করে ফেলুন এইভাবে এই রেসিপিটি। আর গরম ভাত দিয়ে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছিলাম কুমড়ো, আলু আর পুঁই শাক। কুমড়ো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, পুঁই পাতাটা ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি, আর পুঁই ডাঁটাগুলোকেও কেটে রেখেছিলাম। আর এরপরেই নিয়ে নিয়েছিলাম ফোড়নে দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা, কিছু পাঁচফোড়ন, আর একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর পরিমাণ মতো জিরের গুঁড়ো নিয়েছিলাম, আর সবশেষে নিয়েছি পোস্ত বাটা। প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর এখন এতে 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এক চিমটি মতো নুন দিয়ে আলুগুলোকে ভেজে তুলে রাখবো। আলুগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে একটা বাটিতে তুলে রাখছি। আর এরপরেই ডাঁটাগুলোকেও ওই একইভাবে ভেজে নেব। ডাঁটাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলোকে একটা বাটিতে তুলে রাখছি। আর এরপরে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর এরপরেই অল্প সামান্য পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষে নেব। টমেটোটা খুব ভালো করে কষা হয়ে গেছে, আর এখন এতে কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োটা দেওয়ার পরে কুমড়ো আর মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। কুমড়োটা মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর এরপরেই দিয়ে দিলাম পুঁই শাক কুচিটা। পুঁই শাকটা দিয়ে এরপর কুমড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুঁই শাক আর কুমড়ো খুব ভালোভাবে মিশে গেছে একসাথে, আর এটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন এতে ভাজা আলু আর ডাঁটাটা দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে গেছে আর খুব ভালো করে কষেও গেছে। এখন এতে উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ঝোলটা দেওয়ার পরেই এতে পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ঝোলটাকে 10 মিনিট মতো লো ফ্লেমে ফুটতে দেব। ঝোলটা প্রায় ফুটে গেছে, এখন এতে পোস্ত বাটাটা দিয়ে পোস্ত বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর পোস্ত বাটা ধোয়া জলটাও দিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর একটু ফুটিয়ে নিলাম। আর এরপরেই পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি পুরোপুরিভাবে রেডি। তাহলে আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ